একবার সামনাসামনি কথা বললে সকল ষড়যন্ত্র পানির মতো নিশ্চিত হয়ে যাবে, এটাই আমাদের বিশ্বাস। কারণ আজ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী কোনো ষড়যন্ত্রের কাছে আপোষ করে নাই, আর কোনো ষড়যন্ত্রের সাথে আপোষ করে দেশের রাজনীতি করতেও শেখে নাই। সে তো বঙ্গবন্ধুর কন্যা, আমাদের জননেত্রী, আমাদের প্রাণপ্রিয় নেত্রী। আমি কয়েকদিন আগে একজন মানুষকে, আমাদের অনেক গুরুত্বপূর্ণ নেতাকে প্রশ্ন করেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী অ্যারেস্ট হওয়ার পরে, 11-এর পরে, একদিন পরে তথাকথিত একজন নেতা এবং সিনেমা জগতের যার একটু খ্যাতি আছে, ওই লোকটি পল্টন ময়দানে মিষ্টি বিতরণ করেছিল, আপনারা জানেন তার নাম সাদেক সিদ্দিকী, উনি সরকারি অনুদানে একটা সিনেমা নির্মাণ করতেছে। আমি একজনকে প্রশ্ন করলাম যে এই লোক যে মাননীয় প্রধানমন্ত্রী অ্যারেস্ট হওয়ার একদিন পরে পল্টনে মিষ্টি বিতরণ করে, তাকেই কেন সরকারি অনুদানের ছবি দেওয়া হয়েছিল? এটা হলো আমার নেত্রীর উদারতার একটি অংশ। তারপরও আমরা গোপালগঞ্জবাসীর পক্ষ থেকে আমি ওই নেতাকে, ওই তথাকথিত পরিচালককে ধিক্কার জানাই যে মাননীয় প্রধানমন্ত্রীকে ই হওয়ার পরে উনি উল্লাসিত হয়ে মিষ্টি বিতরণ করেছিল। আর আমরা যারা মাননীয় প্রধানমন্ত্রীকে একদম সরাসরি দেখেছি, আমি আপনাকে বলবো, আপনাদের সামনে মামুন ভাইয়ের মতো একটি স্মৃতিচারণ করি। আপা অ্যারেস্ট হওয়ার 2 দিন পর আমার বাবা তখন কমফোর্ট হসপিটালে ভর্তি, আব্বাকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আপনার শামসুল হায়দার চৌধুরী ছিলেন ডিআইজি প্রিজন, ওনার অফিসে যাওয়ার পরে উনি বলল যে মামা আপনি আসছেন, বসেন, আপনি চা খান, কিন্তু আমাকে, আপনাকে পারমিশন দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, আপনি সচিবালয়ে যান গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে দায়িত্ব আছেন ওনার সাথে আলাপ করলে আপনি হয়তো সুযোগ পেতে পারেন। আমি আব্বা সচিবালয়ে গেলাম, গিয়ে ওইখানে ময়নুল হাসান উনি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব, ওনার সাথে বাবার অনেক তর্ক বিতর্ক হলো। আমি বাবার পক্ষ থেকে তার কাছে ক্ষমা প্রার্থনা করে একটি অ্যাপ্লিকেশন লিখে দিলাম। পরের দিন আপনি, পরের দিন মোবাইল নাম্বারে ফোন আসলো যে মামা আপনাকে বিকাল 2:30 সময় কেন্দ্রীয় কারাগারের সামনে থাকতে হবে, আপনি কোনো মিডিয়ার সাথে কথা বলতে পারবেন না, কাউকে জানাইতে পারবেন না। আমি, আব্বা, আমার ভাই মামুন ভাই এবং আমার বোন শেখ মিলি সহ আমরা গেলাম, আব্বাকে নিয়ে গেল। আব্বা এসে একটি কথা বলল যে আমি নেত্রীকে প্রশ্ন করছিলাম যে নেত্রী আমি তো 15-ই আগস্ট দেখেছি, আর আমি এ কী দেখছি, এর আগে আমার কেন মৃত্যু হলো না? প্রত্যুত্তরে আপা আব্বাকে একটা কথা বলছে, মামা আপনি ভেঙে পড়েন না, আমি যদি বেঁচে থাকি তাহলে আমি টুঙ্গিপাড়ার এমপি, বাংলার প্রধানমন্ত্রী। বাস্তবে সেইটাই প্রমাণ করেছে, নেত্রী আমাদের মাঝে ফিরে এসেছে এবং টুঙ্গিপাড়ার এমপি হয়েছে এবং বাংলার প্রধানমন্ত্রী হয়েছে, দেখিয়ে দিয়েছে সে অন্যায়ের কাছে মাথা নত করে না। আপনারা যারা ওদের আগ্রহে আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কথা শুনেছেন এবং ধৈর্য ধারণ করেছেন, আমি এই সংগঠনের পক্ষ থেকে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলকে আন্তরিকভাবে জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক গুপ্ত।